সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে টেক্সট কপি করতে পারি। সো প্রবলেম সলভের আজকের আমাদের যে কাজটা সেটা হলো যে কপি টেক্সট ফ্রম ওয়ান ফাইল টু অ্যানাদার, এবং এখানে আমাদেরকে দুটো টাস্ক দেওয়া আছে, আমাদেরকে সেগুলো করতে হবে। প্রথমটা হলো যে আমরা কোনো কিছু লিখব কিবোর্ড থেকে, সেটা ফাইল ওয়ান ডট টিএক্সটিতে, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে যে ফাইল ওয়ান ডট টিএক্সটিতে আমরা যে ফাইলগুলো লিখেছি সেখান থেকে সেগুলো রিড করব, রিড করার পরে সেটা আরেকটা ফাইলে লিখব, এবং সেই ফাইলটার নাম হচ্ছে ফাইল টু ডট টিএক্সটি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ফাইল ওয়ান ডট টিএক্সটির মধ্যে কোনো কিছু লেখা, এই কাজটুকু আমরা করে ফেলি প্রথমে। এই জন্য আমরা প্রথমে ফাইলে একটা পয়েন্টার নিলাম, এবার আমরা লিখতেছি fp ইকুয়াল টু f open open করতে হবে কি মোডে, কি নাম আগে দেখি, ফাইল ওয়ান ডট টিএক্সটি, এবং এর মোডটা হবে রাইট মোড। তো আমরা সঙ্গে সঙ্গে f ক্লোজ করে দেব fp। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ফাইল ওয়ান ডট টিএক্সটির মধ্যে কোনো কিছু লেখা, সেটা আমরা কোত্থেকে লিখব, কিবোর্ড থেকে লিখব। সো এই জন্য ধরলাম টেস্টিং নিলাম, এবং এর মধ্যে আগে স্ক্যান করে নিব। স্ক্যানে পার্সেন্ট এস, কমা সিচ, এটা আমরা নিলাম। আমরা গেটস দিয়ে নিতে পারি, তবে আমরা স্ক্যান অফ দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা করবো কি, এটা আমরা প্রিন্ট করব, কিবোর্ড থেকে স্ক্রিন নিয়ে আমরা ফাইলে প্রিন্ট করব, পার্সেন্ট এস কমা সিএইচ। যেহেতু এটা ফাইলের প্রিন্টে, সেহেতু আমাদেরকে এখানে ফাইল পয়েন্টারটা দিয়ে দিতে হবে, বাস আমাদের কাজ শেষ। এরকম করে এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, তাহলে আমাদের কিবোর্ডের সাথে কিছু ইনপুট যাবে। আমি দিলাম যে শরীফ দিলাম, চাপলাম, দেখুন প্রোগ্রাম টার্মিনেট করেছে, ক্লোজ করে দিলাম। এবার আমাদের ফাইল যেখানে আছে সেখানে যাই, সেখানে দেখবো যে আমাদের তিনটা নতুন করে ফাইল তৈরি হয়েছে, এবং ফাইল ওয়ান ডট টেক্সটিতে শরীফ লেখাটা চলে এসেছে। আমি এটাকে আবার ডিলিট করে দেবো, ডিলিট করলাম না, রেখে দিলাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি কমান্ড লাইনের মধ্যে রেখে দিলাম। কমান্ড লাইনের মধ্যে রাখলাম, এর কারণটা হলো যে আমি এবার যে কাজটা করব যে এই ফাইল থেকে কোনো কিছুকে রিড করব, যেটা লিখেছি সেটা তো হয়ে গেছে, তো সেখান থেকে আমি কোনো কিছুকে রিড করে ফাইল টু ডট টিএক্সটির মধ্যে সেটাকে রাখবো। সো এই কাজটা আমরা কীভাবে করবো, যেহেতু আমাদেরকে একটা ফাইল থেকে রিড করে একটা ফাইলের মধ্যে লিখতে হবে, সেহেতু আমাদেরকে দুটো পয়েন্টার লাগবে। একটা নিলাম পয়েন্টার এফ পি ওয়ান, একটা নিচ্ছি পয়েন্টার এফ পি টু, আর পয়েন্টার এফ পিটা থাক, সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমি কি করবো, দুটো ফাইলকে একসাথে ওপেন করবো। তাহলে এফ পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ ওপেন ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল ওয়ান ডট টিএক্সটিকে আমরা কি মোডে ওপেন করব, রিড মোডে, এবং এফ পি টু ইকুয়াল টু হচ্ছে এফ ওপেন ফাইল টু ডট টিএক্সটি, এটাকে আমরা ওপেন করব রাইট মোডে, কারণ আমরা ফাইল ওয়ান থেকে রিড করে ফাইল টুতে রাইট করব। সো আমাদেরকে এখানে লিখতে হবে ক্লোজ
FP1 এবং F ক্লোজ FP2 এর মাঝখানে আমরা কাজ করব সো এর মাঝখানে আমরা কি কাজ করব প্রথমে আমরা এখান থেকে স্ট্রিংটা কপি করব সো F scanf এর সাথে নিচে আমরা F scanf এর সাহায্যে আমরা একটা স্ট্রিং নিচ্ছি যে F scanf আমরা নিব percent s comma কি নিব স্ট্রিং ch এর মধ্যে নিলাম এবং যেহেতু এটা ফাইল এর সেটা এখানে আমরা ফাইল পয়েন্টারে দিয়ে দেব আচ্ছা এবার আমরা কি করব যেটা আমরা নিয়েছি সেটা F2 এর মধ্যে প্রিন্ট করব তাহলে F printf percent s comma ch প্রিন্ট করব এবং এখানে লিখব আমরা fp 2 পয়েন্ট সো আমাদের মোটামুটি কাজ শেষ এবার আমি যদি এটাকে রান করি দেখুন কোনো কিছু না চাপতেই প্রোগ্রামটি রান করবে এবং আমাদেরকে আমরা যদি ফাইলে যাই দেখি ফাইল fp ফাইল 2 টেক্সট নামে একটা ফাইল এখানে ওপেন হয়েছে সেটাকে যদি ওপেন করি মানে ক্লিয়ার হয়েছে সেটাকে যদি ওপেন করি তাহলে এখানেও শরীফ লেখা থাকবে ফাইল 1 ডট টেক্সটি এখানেও শরীফ 1 শরীফ ফাইল 2 ডট টেক্সটি এখানেও শরীফ লিখে এসেছে আচ্ছা সো এইভাবে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে টেক্সট কপি করতে পারি এখন আমি যদি সমস্ত টেক্সটগুলো কপি করতে চাই না তার আগে আমি কি করি সমস্ত প্রোগ্রামটাকে একবার চালাই আচ্ছা দেখুন এই সমস্ত প্রোগ্রামটাকে আমি চালাচ্ছি এখানে আমি কি করতেছি প্রথমে একটা ফাইলটাকে রাইট মোডে ওপেন করতেছি ফাইল 1.txt কে সেখান থেকে কিবোর্ডের সাহায্যে আমরা কোনো কিছু স্ক্যান করে সেটাকে ফাইলের মধ্যে প্রিন্ট করতেছি পরের ধাপে দুটো ফাইল একসঙ্গে ওপেন করতেছি ফাইল 1.txt থেকে স্ক্যান করে নিচ্ছি এবং ফাইল 2.txt তে আমি প্রিন্ট করে দিচ্ছি বা এটাকে আমি যদি রান করি আমাকে কিছু ইনপুট দিতে বলবে আমি এখানে দিলাম যে বাংলাদেশ তারপর এন্টার চাপলাম দেখুন কোনো কিছু এখানে আসতেছে না আমরা যদি ফাইলে এখানে যাই তাহলে দেখব যে ফাইল 1.txt এর মধ্যেও বাংলাদেশ এবং ফাইল 2.txt দুটোর মধ্যেই বাংলাদেশ সো মোটামুটি হবে এক ফাইল থেকে আরেক ফাইলে সেটা কপি হয়ে গেছে আমরা যদি সমস্তটাই কপি করতে চাই সেটা কিভাবে কপি করব এই কাজটা আপনারা করবেন তার আগে বলে রাখি যে আমাদেরকে এখানে স্ক্যান করে যতগুলো টেক্সট দেওয়ার সেটা দিয়ে দেব এবং আপনি এখানে স্ক্যান এফ স্ক্যান এফ স্কোরে একটা একটা করে স্ট্রিংও নিতে পারেন গেটস স্কোরও নিতে পারেন অথবা প্রতিটা একটা করে ক্যারেক্টার নিয়েও আপনি কাজটা করতে পারেন কোনো সমস্যা নেই সো মোটামুটি হবে এটাই হলো যে ফাইলে আমরা কীভাবে একটা থেকে একটা কপি করব তার ধারণা এখানে আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে একটা ফাইলকে আপনি একসঙ্গে রাইট মোড এবং রিড মোডে এভাবে ওপেন করতে পারবেন না আপনাকে রাইট মোডটাকে সেভ ক্লোজ করতে হবে তাহলে সেভ হবে তারপর সেটাকে রিড মোডে ওপেন করতে হবে এখানে দেখুন দুটো ফাইলকে আমি একসঙ্গে রিড মোড রাইট মোড ওপেন করতে পারবো কারণ এই দুটো পয়েন্টার আলাদা এতটুকুই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আরেকটি ব্যাপার যে আমরা যদি এই ফাইলটা না থাকতো ফাইল নাম্বার টিএসটি তাহলে কিন্তু এই প্রোগ্রামটা সেভাবে রান হতো না তো এটা আমরা কীভাবে চেক করতে পারি সেই জিনিসটা দেখুন ধরুন যে আমরা এই কমান্ড লাইন করে দিলাম কমান্ড করে দিলাম এখন ধরুন যে ফাইল ডট টিএক্সটি আমি খুঁজতেছি যেটা এই মুহূর্তে নাই সেক্ষেত্রে যদি আমি প্রোগ্রামটা রান করি দেখুন রিটার্ন করেছে কিন্তু এই ফাইল 2.txt এর মধ্যে কোনো লেখা নেই বা ফাইল 1.txt এর মধ্যে বাংলাদেশ ছিল ফাইল 2 এর মধ্যে কোনো কিছু অ্যাড করতে পারেনি এখানে কিন্তু এরর দেখাবে না বাট এখানে কিন্তু যেহেতু সে ফাইলটা পায়নি সেহেতু সে কোনো কিছুই স্ক্যান করে নিতে পারেনি
সো এক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আপনাদের কোনো ফাইল যদি না পান সেক্ষেত্রে একটু চেক করে দেখতে পারেন যে আসলে এই নামের কোনো ফাইল আছে কিনা। যদি ফাইল না থাকে তাহলে আপনি অন্য কাজ করবেন, এই জাতীয় যে আপনি একটা ইরর শো করবেন যে ফাইল নট ফাউন্ড। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে এখানে চেক করতে হবে ইফ এফ পি ওয়ান এই পয়েন্টারটা যদি ইকুয়াল ইকুয়াল টু নাল হয় তাহলে প্রিন্ট করবে ফাইল নট ফাউন্ড। এবার আমি এটাকে যদি রান করি সেক্ষেত্রে দেখবেন যে ফাইল নট ফাউন্ড শো করেছে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।